প্রিয় শিক্ষার্থীরা 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় সমার্থক শব্দ। গত পর্বেও আমরা সমার্থক শব্দ দেখেছিলাম। তোমরা একটু দেখো, আমি বলেছিলাম যে সমার্থক শব্দ কাকে বলে। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। আর অনেকগুলো দেখো সমার্থক শব্দ তোমাদের গত পর্বে দেখিয়েছি। আজকে আমি নতুন কিছু সমার্থক শব্দ তোমাদের দেখাবো, যেগুলো সাধারণত পরীক্ষাতে আসে, যেগুলো আমাদের সচরাচর দরকার হয়, সেগুলোই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং আজকেও দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আজকে শুরু করি, কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আমার সঙ্গে সঙ্গে যদি লিখে নাও পড়ো তাহলে সব থেকে ভালো হয়। ছাত্র, শিক্ষার্থী, বিদ্যার্থী, শিষ্য, ঝড়, ঝঞ্ঝা, ঝটিকা, তুফান, তরঙ্গ, ঢেউ, উর্মি, শহর, দেখো শহর মানেও কিন্তু তরঙ্গ। এটা অনেকেই জানো না, হয়তো পড়নি। অনেক ধরনের শব্দ আছে, আমরা অনেকে দেখি গ্রামের দিকে বলে যখন চুলাকে আখা বলে তখন আমরা খিলখিল করে হাসি যে আখা বলে, কিন্তু না, ওই চুলার আরেকটি নাম আখা। তাহলে তোমার আমার থেকে তার জানার ভাণ্ডার বেশি, সে চুলাও জানে আবার আখাও জানে, দুইটাই জানে। তো এই জন্য কোনো কিছু নিয়ে হাসা যাবে না, আগে জানতে হবে যে সে ঠিক বলছে কিনা। দেখো তীর, কূল, পার, কিনার, নৌকা, নৌ, তরি, তরণী, নদী, তটিনী, স্রোত, শিনি, প্রবাহিনী, পর্বত, পাহাড়, গিরি, শৈল, পাহাড়, গিরি, শৈল, পাখি, পক্ষী, বিহগ, খেচর, পানি, জল, বাড়ি, নীর,
জনক, বাবা, আব্বা। পদ্ম, কমল, শতদল, পঙ্কজ। পতাকা, নিশান, কেতু, কেতন, কেতু, কেতন, পাহাড়, পর্বত, শৈল, গিরি। এটা হয়তো দুইবার দেওয়া হয়ে যাচ্ছে, হোক, তাও তোমরা পড়বে। পৃথিবী, পৃথিবী, ধরণী, ধরা, বসুন্ধরা, পুত্র, ছেলে, তনয়, কুমার, ফণী, সর্প, সাপ, নাগ, ফুল, পুষ্প, কুসুম, প্রসুন, বৌ, বধূ, পত্নী, স্ত্রী, বিদ্যুৎ, বিজলি, তড়িৎ, শম্পা। এটা কি কখনো কেউ শুনেছ? দেখো, জানার কি শেষ আছে? বিদ্যুতের আর এক নাম শম্পা। বিশ্ব, সৌদামিনীর নাম, ও সৌদামিনীও কিন্তু বিদ্যুৎ। বিশ্ব, পৃথিবী, দুনিয়া, জগৎ, বায়ু, বাতাস, পবন, অনিল, মা। মাকে কত নামে দেখা যায়? জননী,
মাতা, আম্মা, রাত, রাত্রি, নিশি, রজনী, রাজা, নৃপতি, সম্রাট, বাদশাহ, লজ্জা, লাজ, শরম, কুণ্ঠা, শৈশব, শিশুকাল, বাল্যকাল, ছেলেবেলা, শিক্ষক, গুরু, ওস্তাদ, পণ্ডিত, সমুদ্র, সাগর, সিন্ধু, জলধি, সূর্য, রবি, দিবাকর, তপন, সংবাদ, খবর, বার্তা, সন্দেশ, সংকল্প, প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার, হাত, হস্ত, কর, বাহু। আচ্ছা দেখো, দুই দিন ধরে দুটো ক্লাস মিলে অনেকগুলো সমার্থক শব্দ তোমাদের দিয়েছি। তোমরা যখন পড়বে সংকল্প, প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার এইভাবে পড়বে, সবগুলোই পড়বে। কিন্তু পরীক্ষার সময় যখন পড়বে তোমার পছন্দ মতো, যেটা সুবিধা, যেটা বানান সহজ, সেইটা লিখবে। কিভাবে লিখবে তাও আমি একটু দেখিয়ে দিই। 10 নং প্রশ্নের উত্তর, রাত, রজনী, এর উপরে কিছু লেখা লাগবে না। মা, জননী, শৈশব,
ছেলেবেলা, তোমার পছন্দ মতোগুলো তুমি লিখবে। তো পড়ার সময় সবগুলো পড়তে হবে। যদি ছেলেবেলা পড়ে তখন তো তোমাকে শৈশব লিখতে হবে বা শিশুকাল লিখতে হবে, এই জন্য সবগুলোই পড়তে হবে। শিক্ষক, গুরু, সূর্য, রবি, তোমার পরীক্ষায় আসবে হচ্ছে 7টি, তোমাকে লিখতে হবে 5টি, তবে কোনো প্রকার বানান ভুল যাওয়া যাবে না। খেয়াল করো, এই যে 7টা পড়েছিল তোমার পছন্দ মতো, তুমি আমি যেমন আমার পছন্দ মতো লিখেছি, তুমিও তোমার ঠিক ওই 7টার ভিতর থেকে 5টা তোমার পছন্দ মতো তুমি লিখতে পারবে। তবে তোমরা খেয়াল করবে, এতে নাম্বারের বিষয়, যখন পরীক্ষায় যাবে তখন চিন্তা করতে হবে কোন সহজ জিনিসটা লিখে আমি বেশি নাম্বার পেতে পারি। যেগুলো দেখবে যে বানান সহজ, যুক্ত বর্ণ নেই, রশ্মিকার দীর্ঘিকারের ব্যবহার কম, সেইগুলো তোমরা লিখবে। যেমন রাত রজনী, মা জননী, শৈশব ছেলেবেলা, শিক্ষক গুরু, সূর্য রবি। এইভাবে তোমরা উত্তর করবে। তাহলে 10 নম্বরে কী কী আসবে? বিপরীত শব্দও আসতে পারে, সমার্থক শব্দও আসতে পারে। যেটা আসবে খেয়াল করে আগে দেখে নিবে যে কোনটা এসেছে, সেই অনুযায়ী উত্তর করবে। ঝট করে দেখেই রাত দিন মা বাবা এইরকম লিখতে শুরু করবে তা কিন্তু নয়। আগে দেখবে যে তোমার কোনটি এসেছে, সমার্থক না বিপরীত, সেই অনুযায়ী লিখবে। সবাই ভালো থেকো, ভিডিওগুলো সুন্দরভাবে লিখবে, আর যদি কখনো কোনো বানান ভুল থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।